আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী আজকে তোমাদের পড়াবো শিকল পড়ার গান লিখেছেন কাজী নজরুল ইসলাম এই শিকল পড়ার গান এই গানটি নাও হয়েছে বিশ্বের বাসিক কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি শিকল পড়া অর্থাৎ যেই সময়ের কথা বলা হচ্ছে সেই সময় ভারতবর্ষ স্বাধীন হয়নি সেই সময় ইংরেজরা যা যে সমস্ত দেশপ্রেমীরা দেশকে আমাদের দেশকে শৃঙ্খল মোচনের জন্য স্বাধীন করবার জন্য এগিয়ে এসেছিলেন তাদেরকে ধরে ধরে বন্দি করে রেখেছিল কারাগারে সেই সময়ের কথা উল্লেখ করা হয়েছে এই কবিতায় এখানে শিকল পড়ার গান বন্দি করে দেখবে জেলখানায় কয়েদিদের শিকল দিয়ে বন্দি করে রাখা হয় তেমনি ভাবে এই দেশপ্রেমিক মানুষ যারা স্বদেশী মানুষ ছিলেন তাদেরকে ইংরেজরা বন্দি করে রেখেছিলেন সেই নিয়েই গানটি রচনা অর্থাৎ এই কবিতাটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম দেখো কি বলছেন এই শিকল পড়ার ছল মোদের এই শিকল পড়ার ছল এই শিকল পড়েই শিকল তোদের করবো রে বিকল তোদের বদ্ধকারার আশা মোদের বন্দী হতে নয় ওরে ক্ষত করতে আসা মোদের সবার বন্ধন ভয় এই বাঁধন পরে বাঁধন ভয় কে করব মোরা জয় এই শিকল বাধা পা নয় এই শিকল ভাঙা কল দেখো এই অংশে লেখক কি বলছেন যে শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল আমাদেরকে অর্থাৎ এই স্বাধীন ভারতবাসীকে ইংরেজরা বেশিদিন শিকল পরিয়ে ছল করে আটকে রাখতে পারবে না এই শিকল পরার ছলেই তোদের বিকল করব অর্থাৎ ইংরেজ সভ্যতাকে আমরা ভেঙে গুড়িয়ে দেব ভারতবর্ষকে পরাধীনতার হাত থেকে মুক্ত করব এই করবারই কথা এখানে কাজী নজরুল ইসলাম এই দেশপ্রেমিকদের মুখ থেকে বলেছেন তারপরে দেখো তোদের বদ্ধ কারা আসামদের বন্দি হতে নয় তোদের বলতে এখানে ইংরেজদের কথা বলেছে তোরা তো অর্থাৎ তোমরা যারা ইংরেজরা আমাদেরকে বন্ধ কারাগারে বন্দি করে রেখেছ বন্দি হতে আসা আমাদের মূল উদ্দেশ্য নয় ওরে ক্ষত করতে আসা মোদের সবার বাঁধন ভয় অর্থাৎ সমগ্র ভারতবাসীকে যে এতদিন ধরে ইংরেজরা অত্যাচার নিপীড়ন শোষণ করে চলেছে তার মধ্যে একটা ভয় তৈরি করেছে সবার সেই ভয়কে দূরীকরণ করবার সেই কষ্টকে দূরীকরণ দূরীকরণ করাই হচ্ছে মূল উদ্দেশ্য এখানে দেশপ্রেমিকদের এই বাঁধন পরে বাঁধন ভয়কে করব মোরা জয় বাঁধন পরে বাঁধনে আমাদেরকে আটকে রেখেও আমরা এই বাঁধন ছিঁড়ে বেরিয়ে এসে দেশকে বা বন্ধন থেকে পরাধীনতার বন্ধন থেকে মুক্ত করব তারপরে বলছে এই শিকল বাধা পা নয় শিকল ভাঙা কল বলছেন লেখক এই আমাদের এই পা শিকল বাধা পা নয় এটি শিকল ভাঙার কল কল মানে যন্ত্র আমাদের পা হচ্ছে শিকল ভাঙা অর্থাৎ পরাধীনতার আমাদের দেশ মাতাকে পরাধীনতার শৃঙ্খলে যে বন্ধন করে রেখেছে সেই বন্ধন থেকে মুক্ত করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য তারপরে দেখো লেখক কি বলছেন তোমরা বদ্ধগড়ের বন্ধনীতে করছো বিশ্ব আর এই ত্রাস দেখিয়ে করবে ভাবছ বিধির শক্তি হাস সেই ভয় দেখানো ভূতের মোড়া করব সর্বনাশ এবার আনবো মাভৈ বিজয় মন্ত্র বলহীনের বল অর্থাৎ কি বলছেন দেখো তোমরা বদ্ধ ঘরের বন্ধনীতে করছ বিশ্ব গ্রাস অর্থাৎ এখানে বদ্ধ ঘরের বন্ধনী বলতে এখানে কারাগারের কথা বলা যে কারাগার চারিদিকে বদ্ধ থাকে সেই বদ্ধ ঘরে তাদেরকে এই দেশপ্রেমীদেরকে বন্দি করে রেখে রাখা হয়েছে গ্রাস মনে হচ্ছে যেন চারিদিক থেকে গ্রাস করতে আসছে আর তাজ দেখিয়ে করবে ভাবছো বিধির শক্তি হ্রাস ত্রাস মানে ভয় লেখক বলছেন ভয় দেখিয়ে এই দেশপ্রেমীদেরকে আটকাবে বিধির শক্তি হ্রাস বিধি মানে বিধাতার বিধাতার শক্তিকে ভয় দেখিয়ে ইংরেজরা হ্রাস করতে চাইছে মানে কমাতে চাইছে বল লেখক বলছেন এইভাবে কখনোই এই স্বাধীনতা প্রেমী মানুষ দেশপ্রেমী মানুষ যারা তাদেরকে কখনোই এভাবে আটকে রাখা যায় না তাদের শক্তিকে এইভাবে কখনোই হ্রাস করা যায় না তাই বলছে ভয় দেখানো ভূতের মোড়া করবো সরবরাহ এখানে ভূত বলতে ইংরেজদেরকে বোঝানো হচ্ছে এই ইংরেজ দেখারা ভয় দেখাচ্ছে সমগ্র ভারতবর্ষকে তারা ভয় দেখিয়ে সন্ত্রাস দেখে রেখেছে তাই বলছে এই ভয় ভয় দেখানো ভূতকেই আমরা সর্বনাশ করব। অর্থাৎ আমরা এই ইংরেজ শক্তিকেই নাশ করব। এবার আনবো মাভই বিজয় মন্ত্র বলহীনের বল আমরা এবার তিনি বলছেন আমরা বিজয় মন্ত্র আনব বলহীনের বল জোগাবো তারপরে দেখো কি বলছেন তোমরা ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয় সেই ভয়ের টুটি ধরব টিপে করবো পরে আনব হাসি মৃত্যু জয়ের ফল অর্থাৎ এই প্যারাতে লেখক বলছেন যে তোমরা আর তোমরা বলতে ইংরেজরা ভয় দেখিয়ে ভারতবাসীকে ভয় দেখিয়ে শাসন করছে জয় জয় ভারতবাসীর মনকে জয় করতে পারেনি সেই ভয়ে টুটিকেই টিপে ধরবে এই স্বাধীনতাকামী মানুষরা তাদের কবর তলে তারে লয় তাদের তাদের ভয়কেই তারা কবর দিয়ে দিবে মানে চিরকালের মতো বিদায় দিবে মোরা ফাঁসির পরে এই দেশপ্রেমিকরা হাসি মুখে ফাঁসির মঞ্চে চলে যাবে এবং তাদের ফাঁসির মধ্যে দিয়ে ভারতবর্ষ স্বাধীনতা সূর্য উঠবে ভারতবর্ষ স্বাধীন হবে তারা তাই বলছেন যে আমাদের কোনো ভয় নেই আমরা হাসি মুখে সেই মৃত্যুকে ফাঁসিকে গ্রহণ করব। তারপরে লেখক কি বলছেন দেখো ওরে বন্ধন এই শৃঙ্খল ঝঞ্ঝনা এই যে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা এই লাঞ্ছিতের অত্যাচারের লাঞ্চনা। মোদের অস্থি দিয়ে চলবে দেশে আবার বজ্রানল বলছে ওরে ক্রন্দন নয় ক্রন্দন নয় মানে সাধারণ ভারতবাসীকে বলছেন তোমরা আর ভয় পেও না তোমরা আর না শিকল যে শিকলের এ তো মুক্তির মুক্তির বন্ধন তোমরা ঝনঝন পাচ্ছ এই যে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা মুক্তিপথের অগ্রদূত কাতের বলা হচ্ছে এই দেশপ্রেমী মানুষ যারা ফাঁসির মঞ্চে হাসি মুখে আত্মবলিদান করছে সেই অগ্রদূতের চরণ বন্দনা অর্থাৎ তাদের তারা আসছে অগ্রদূত এগিয়ে আসছে ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য সেই জন্য বলছেন লেখক আর ক্রন্দন না করতে অর্থাৎ কান্না না করতে তারপরে বলছেন লাঞ্ছিতের অত্যাচারে হানছে লাঞ্ছনা এই ইংরেজরা যাদের যারা সাধারণ মানুষকে ভারতবাসীকে লাঞ্ছিত করেছে তাদের শেষ করবার জন্য তাদের কে শেষ করবার জন্য এগিয়ে মোদের অস্থি দিয়ে আবার বজ্রানল মোদের অস্থি দিয়ে বলতে এই দেশপ্রেমীদের অস্থি দিয়ে আবার জ্বলবে দেশে জ্বলে উঠবে বজ্রানল বজ্রের মতন অনল মানে আগুন জ্বলে উঠবে অর্থাৎ দেশের চারিদিকে স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু হবে সংগ্রাম শুরু হবে এই সংগ্রামের পরে দেশ স্বাধীন হবে ভারতবর্ষ স্বাধীন হবে দেশ মাথা শৃঙ্খল থেকে মুক্ত হবে এই কবিতার মধ্যে দিয়ে এই শৃঙ্খল মোচনের কথায় শিকল পড়ার গান কবিতায় কবি উল্লেখ করেছেন